হালিমা তো সাদা বলে আমার বুকের মধ্যে দুধ ছিল না আমার উঠনির মধ্যে দুধ ছিল না মোহাম্মদ নামক ওই বাচ্চা আমার বুকে মুখ লাগাতে দেরি হয় আমার স্তনের মধ্যে দুধ আসতে দেরি করে না আল্লাহ নবী দুধ পান করলেন তার দুধ পায় আবদুল্লাহ তাকেও দুধ পান করালেন হারিস পরে আশ্চর্য হয়ে গেল ও আমার স্ত্রী দুধ না থাকার কারণে বাচ্চা প্রতিদিন কান্না করে আজ কিভাবে তোমার বুকের মধ্যে পরিমানে দুধ আসছে হালিমা তো সাদিয়া স্বামী হারিস বলে এই বাচ্চা সাধারণ কোনো বাচ্চা না বলে স্বামী স্ত্রীকে বলে তোমার সৌভাগ্য তোমার কপাল বলো তোমার মতন এমন বাচ্চা দুনিয়ার কেউ পায় না হালিমা তো সাদিয়া বলে এখন আমরা তাইফে চলে যাব আমাদের বাড়ি তাইফে সাথে যারা ছিল তারা সবাই চলে গেল এখন তারা তাই ফে যাবে এখন উঠনির উপরে উঠবেই হারির সামনে বসেন হারি মাতু সাহাদিয়া পিছনে বসেন আল্লাহর নবীকে তুলে নিয়ে যখন পিছনে বসেন তখন উঠনি আর দাঁড়াই না কেননা সারা দুনিয়ার উঠ আমার নবীকে ছিলে সূর্য আল্লাহর নবীকে ছিলে চন্দ্র আল্লাহর নবী কিন্তু সারা দুনিয়ার makhluk আমার নবী কে চিনে আমার নবী দুনিয়াতে আসার সাথে সাথে আসমানের যত তারকাগুলো ছিল সব তারকা নিচে চলে আসছে সব তারকা গুলো নিচে চলে আসছে আল্লাহর নবী চাসা আবু তালে বলে আমার বাতিজাকে যখন বাহিরে চুকির মধ্যে রাখা হয় চন্দ্র চলে আসে আমার বাতিজা যখন ডান দিকে যায় তখন চন্দ্র ডান দিকে যায় কারণ আল্লাহু আকবার আমার বাতিজা যখন বাম দিকে যায় চন্দ্র বাম দিকে যায় আমার যা যখন হাত পান নড়াছড়া করে তখন চন্দ্র নড়াছড়া করি এটা তো সাধারণ কোনো বাচ্চা না এই বাচ্চাকে উটনির পিছনে বসানো হলো উঠনি চলে না উটনি বসাতে কার দাঁড়ায় না কেন না দুঝাড়ের বাচ্চা পিছনে বসবে আর হালিমা তো সায় তার স্বামী সামনে বসবে এটা কখনো হতে পারে না আশ্চর্য হয়ে গেল কেন রে উঠ দাঁড়াই না বলে জি বাচ্চা আনছি বাচ্চার মধ্যে অনেকগুলো ঘটনা আমরা দেখেছি তখন হালিমা তো সাদিয়া এই বাচ্চাকে যখন উটনির সামনে বসালেন বসাতে দেরি হয়েছে উটনি বসার থেকে দাঁড়াতে আর দেরি করে না রাসুল সাল্লাম পৃথিবীতে আগমন করার পরে মক্কা মহাসমা একটা নিয়ম ছিল শহরের মধ্যে কোনো বাচ্চা জন্মগ্রহণ করলে তাদেরকে গ্রামে পাঠানো গ্রামের হাওয়া ভালো ছিল গ্রামের আবহাওয়া ভালো ভালো গ্রামের গ্রামের পরিবেশ মানুষের সুন্দর এই জন্য মক্কা মহাজমা একটা নিয়ম ছিল ধনাক্ট ব্যক্তিদের সন্তানগুলোকে তারা গ্রামে পাঠায় দিত রাসুল সাল্লাম আলিসাল্লাম গ্রহণ করার কিছুদিন পরে আল্লাহ নবীকে গ্রামে পাঠাবেন এমন সময় হালিমাতুল সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যার বাড়ি ছিল তার বাড়ি কোথায় বলতে পারেন কথা বলেন না কেন হালিমাতুল সাদিয়া বাড়ি কোথায় বলতে পারেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোথায় মার খেয়েছিলেন তায়েফে কোথায় মার খেয়েছিলেন তায়েফে তায়েফ থেকে বনু সাদ গুত্র থেকে দশজন মহিলা আসছে মক্কা থেকে বাচ্চা নেওয়ার জন্য তখন তায়েফের বড় দুর্ভিক্ষ ছিল অভাব ছিল হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন হে বনু সাদ গুত্রের মহিলারা তোমাদের সাথে আমাকে নিয়ে যাও তখন হালিমাতু সা সাদিয়া তার সাথে একটি দুধ বাচ্চা ছিল এবং তার সাথে তার স্বামী স্বামীর নাম হলো হারিস স্বামী আর স্ত্রী ছোটো বাচ্চা নিয়ে তারা একটা বুড়ো উঠনি নিয়ে ওই বড় সাত দশজন মহিলার সাথে তারা চলে আসেন আসার পথে দুর্বল হওয়ার কারণে তাদের সাথীদের সাথে সে আসতে পারে না পিছনে পড়ে যায় তার সাথীরা বিরুদ্ধ বোধ করছে তারা কি করবে দুর্বল উঠনি তাদের সাথে কোলাতে পারে না এই জন্য খালিমাতো শাহ দিয়াকে তারা চলে আসছে মক্কা মজামা আসার পরে তারা তারাট ব্যক্তিদের সন্তানগুলো খুঁজে খুঁজে বের করে তারা নিয়ে গেল তারা সবাই আল্লাহ নবীকে দেখছেন বলতেছে এই ছেলেটার কোনো বাবা নাই যেই শুনে আল্লাহ নবীর বাবা নাই তখন আর আল্লাহ নবীকে নেয় না যেই শুনে এই বাচ্চার বাবা নাই তখন আর আল্লাহ নবীকে তারা নেই না হালিমা তো সাদিয়া পড়ে আসছেন আসার পরে দেখতাছেন এই বাচ্চা এই বাচ্চা এত সুন্দর এত সুন্দর হালিমা তো সাদিয়া স্বামীর সাথে পরামর্শ করতেছেন স্বামী গো এই বাচ্চা এত সুন্দর আমার দিলের মধ্যে বড় মায়া চলে আসছে এখন আমার আমরাও গরিব মানুষ তার বাবাও নাই এখন আমরা বড় ধরনের কোনো উপরও কোন পাবো না হাদিয়া পাবো না কিন্তু খালি হাতে না গিয়ে আমরা এই বাচ্চাটাকে নিয়ে যাই স্বামীর সাথে পরামর্শ করার পরে ঠিক আছে আমরা এই বাচ্চাকে নিয়ে যাই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি চেহারা মুবারক এমন সুন্দর ছিল এমন গুণ ছিল এরকম সুন্দর চেহারা পৃথিবীতে আর দ্বিতীয় আল্লাহ বানান নাই আর তো আস্তে সুবহানাল্লাহ হালিমা দুসাজিয়া স্বামীকে ডাক যে বলে স্বামী গো এই বাচ্চাটা আমাদের সাথী নিয়ে যা ই আল্লাহ নবি সাল্লামের দাদা বলেন হে হালিমা আমার এই আদুরের দাদা ভাই তার কিন্তু বাবা নাই আমরা না অবলতে সিং হে মহিলা আমার স্বামী নাই কিন্তু সে একজন ইটিম বাচ্চা ছোট বাচ্চা দুধ বাচ্চা তোমার কাছে দিই তুমি কখনো আমার সন্তানকে কষ্ট দিও না মা কান্না করে কেন না এই সন্তান পৃথিবীতে আসার দুই মাস পূর্বে বাবা চলে গেলে এখন জন্মের পরি সন্তান আমার কাছে আর রাখতে পারবো না তাকে দুধ পান করার জন্য হালিমা তো সাদিয়া তোমার কাছে দিয়ে দিলাম হালিমা রে তুমি আমার সন্তানকে মন প্রাণ দিয়ে মহাব্বত করি অম হালিমা তো সাদিয়া সন্তানকে যখন কুলে নিলেন হালিমা বলেন এই সন্তান আমার কুলে আসার পরে কেমন একটা শান্তি এমন শান্তি আমি জীবনে কখনো পাই না কল্লাল্লাহাকবার কেনই পাবে না দু জাহানের বাদশা হালিমা তো সাদিয়ার কুলে হালিমা তো সাদে বাদশা কে নেওয়ার পরে তিনি তায়েফে চলে যাবেন এমন সময় এই বাচ্চার চেহারা দেখার করে হারিমাত্রা বলেন আমি বাচ্চাকে দুধ পান করাবো একটা তাবুর ভিতরে ঢুকলেন স্বামীকে বললেন স্বামী হে আপনি এখানে দাঁড়ান আমার দুধ বাচ্চাকে আমি দুধ পান করাই যখনই তাবুর তাঁবুর ভিতরে ঢুকলেন দুধ পান করানোর জন্য নবীর জীবনে কখনো বাম স্তন থেকে দুধ পান করেন নেই তিনি সারা জীবন যতদিন দুধ পান করেছেন তিনি ডান পাশে স্তম থেকে দুধ পান করেছেন হালিমা তো সাহা বলে আমার বুকের মধ্যে দুধ ছিল না আমার উঠলির মধ্যে দুধ ছিল না মোহাম্মদ নামক ওই বাচ্চা আমার বুকে মুখ লাগাতে দেরি হয় আমার স্তনের মধ্যে দুধ আসতে দেরি করে না আল্লাহ নবী দুধ পান করলেন তার দুধ পায় আব্দুল্লাহ তাকেও দুধ পান করালেন হারিস বলে আশ্চর্য হয়ে গেল ও আমার স্ত্রী দুধ না থাকার কারণে বাচ্চা প্রতিদিন কান্না করে আজ কিভাবে তোমার মধ্যে দুধ আসছে সাদিয়া বলে এই বাচ্চা সাধারণ কোন বাচ্চা না বলে স্বামী স্ত্রীকে বলে তোমার সৌভাগ্য তোমার কপাল বলো তোমার মতন এমন বাচ্চা দুনিয়ার কেউ পায় না 哈利玛ตุల్ সাদিয়া বলেন এখন আমরা তাইফে চলে যাব আমাদের বাড়ি তাইফে সাথে যারা ছিল তারা সবাই চলে গেল এখন তারা তাইফে যাবে এখন মুটনির উপরে উপবেশন হারিন সামনে বসেন哈লিমাตุల్ সাদিয়া পিছনে বসেন আল্লাহর নবিকে কোলে নিয়ে যখন পিছনে বসেন তখন উঠনি আর দাঁড়াই না কেননা সারা দুনিয়ার উট আমার নবিকে চিনে সূর্য আল্লাহর নবিকে চিনে চন্দ্র আল্লাহর নবিকে চিনে কিন্তু সারা দুনিয়ার makhluk আমার নবিকে চিনে আমার নবি দুনিয়াতে আসার সাথে সাথে আসমানের যত তারকা গুলো ছিল সব তারকা নিচে চলে আসছে সব তারকা গুলো নিচে চলে আসছে আল্লাহ নবী চাসা আবু তালে বলে আমার বাতিজাকে যখন বাহিরে চুকির মধ্যে রাখা হয় চন্দ্র চলে আসছে আমার বাতিজা যখন ডান দিকে যায় তখন চন্দ্র ডান দিকে যায় কারণ আকবার আমার বাতিজা যখন বাম দিকে যায় চন্দ্র বাম দিকে যায় আমার বাতিজা যখন হাত পা নড়াচড়া করে তখন চন্দ্র নড়াচড়া করি এটা তো সাধারণ কোনো বাচ্চা না এই বাচ্চাকে উটনির পিছনে বাসানো হলো উটনি চলে না উটনি বসাতে কার দাঁড়ায় না কেন না দুজানের বাচ্চা পিছনে বসবে আর হালিমা তো সায় তার স্বামী সামনে বসবে এটা কখনো হতে পারে না আশ্চর্য হয়ে গেল কেন রে উঠ দাঁড়াই না বলে জি বাচ্চা আনছি বাচ্চার মধ্যে অনেকগুলো ঘটনা আমরা দেখেছি তখন এই বাচ্চাকে যখন সামনে বসাতে হয়েছে উটনি বসা থেকে দাঁড়াতে আর দেরি করে না এই উটনি নিয়ে চলে গেলেন তাই বনু সাত গোত্র থেকে জি দর্জন্ম মহিলা আসছিলাম তাদের কি পিছনে রেখে তারা আগে চলে গেল তারা আশ্চর্য হয়ে গেল হালিমাতু সাদের উঠনি ছিল অনেক বড় এবং দুর্বল এখন কিভাবে আমাদের আগে চলে যাচ্ছে হালিমাতু সাদিয়া যখন তায়েফি চলে গেলেন বাড়িতে চলে গেলেন তায়েফির মধ্যে ওই সময় বড় দুর্ভিক্ষ ছিল অভাব ছিল হালিমা দোস্তা বলেন আমার সন্তানকে আনার পরে রাত্রি আমি ঘুমাব তখন আমার সন্তানকে দুধ পান করালাম আবদুল্লাহকে তাকেও দুধ পান করালাম আমার উঠনি স্তরের মধ্যে দুধ চলে আসছে আমার যে বুকির পাল ছিল সমস্ত বুকির মধ্যে দুধ চলে আসছে কন্যা আল্লাহ তার শরীরে কোনো বুকির মধ্যে দুধ নাই উটনির মধ্যে দুধ নাই তখন তার পালির বুকির মধ্যে দুধ চলে আসছিল স্বামী বড় আনন্দ স্বামী বড় খুশি বলে এই বাচ্চা আনার কারণে আমাদের ঘরে কোনো অভাব নাই কোনো দর্বিখ খ নাই শুদ্ধ তাই না আল্লাহ নবী যখন দুধ পান করা শেষ করতেন যখন দুধ পান করা শেষ হয়ে গেল আমার নবী কথাটুকু বলছেন যে শব্দটুকু উচ্চারণ করছেন সে শব্দটি উল্লেখ করা হয় আল্লাহ আকবর আল্লাহামদুল্লাহি সুবহানাল্লাহি বুকরা আশি আল্লাহ নবী যখন দুধ পান করা শেষ হয়ে গেল জীবনে সর্বপ্রথম যে কথাটুকু তিনি বললেন জীবনের সর্বপ্রথম যে বাসাটা উচ্চারণ করলেন সে বাসাটা হলো আল্লাহ আকবর আল্লাহ হামদুল্লিল্লাহ হামদান গাসির অশুবাহানল্লাহী বুক্রত আছিল আলিমা আলিমাতুন সাহাদিয়া বলেন আমার সন্তান দুষ্পাচ্চা আব্দুল্লাহ যখন এই সন্তানকে নিয়ে মরভূমি যায় রাখাল সাথে যখন আমার সন্তান মরুভূমিতে যায় চারণ ভূমিতে যখন বুকরি পাল গুলো নিয়ে যায় সমস্ত সূর্য হয়ে গেলাম হালিমার বকরির পালের মধ্যে দুধ আসে আমাদের বুকির পানের মধ্যে দুধ নাই হালিমার বুকি যেখান থেকে গাছ খাওয়াই তোমরা সেখান থেকে গাছ খাবে প্রতিদিন সেখান থেকে গাছ খাওয়ায় কিন্তু তাদের বুকির মধ্যে দুধ আসে না হালিমার বুকির মধ্যে দুধ আসে এটা কি গাছের অসিলা নাকি নবীর অসিলা জুড়ে বলেন কার রসিলাম তখন এইভাবে হালিমা তো সাদিয়ার কাছে যখন দুই বছর নবী ছিলাম দুই বছর পরে আবার আল্লাহ নবীকে নিয়ে আসলেন মক্কায় মক্কায় আনার পরে বলে আমি না গো তোমার এই সন্তান আমাদের সংসারের মধ্যে অভাব আসে নাই তাই ফিরে সব জায়গা ছিল কিন্তু আমাদের কোনো সমস্যা হয় না আমি না গু তোমার এই সন্তান আবার আমাদেরকে দিয়ে দাও স্বামী স্ত্রী দুইজন বলতেছি সন্তানকে দিয়ে দেওয়ার জন্য আমি না আবার সন্তানকে দিয়ে দিলেন তিন মাস পরে প্রথম দুই বছর ছিলেন তারপরে আবার নিয়ে গেলেন তিন মাস পরে আল্লাহ নবী সাল্লি সাল্লাম যখন মরভূমিতে গিয়েছিলেন বকরির পাল পালের কাছে যখন গিয়েছিলেন আল্লাহ নবী একজন দুধ বন ছিল সায়া সাদিয়া বলে তোমরা কিভাবে রুদ্রের মধ্যে বসে থাকা ওই দুধ বন বলে মাগো আমার দুধ ভাই কুরাশি ভাই যেখানে যাই সেখানে মেঘ চলে আসে কলকাত যেখানে চলে যায় সেখানে রুদ্রের তাপ লাগে না সেখানে মেঘ চলে আসে আমরা কুরাইসি ভাইদের সাথে আমরা বসে থাকি আমাদের দেহের মধ্যে রুদ্রের তাপ লাগে না তারপরে তিন মাস পরে যখন আল্লাহ নবী তিনি দাঁড়িয়ে আছেন এমন সময় দুইজন সাদা পোশাক পরিহিত স্বর্ণের পাতিলে পানি নিয়ে আসছেন আল্লাহর নবীকে জমিনে শোয়াই দিলেন জমিনে শোয়ার পরে তার পেট মোবারক সিনা চিড়ে চিরে ভিতর থেকে হৃৎপিণ্ড বের করে ওইটার ভিতর থেকে কালো রক্ত বের করে ওইটা পানি দিয়ে জমজমের পানি দিয়ে ওই হৃৎপিণ্ড পরিষ্কার করে ভিতরে রেখে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস নিয়ে আসছেন আসার পরে আবার যখন পেটের উপরে বুকির উপরে করে দিলেন মর সাথে সাথে আগের মতন হয়ে গেল দুধ আব্দুল্লাহ আবদুল্লাহ সবগুলো দেখছে দেখার পরে বলতেছে মা গো মা আমার কুরাই শিবাই দুধ তাকে কে না জানি বুকছে ভিতরের থেকে সবগুলো বের করে দিয়েছে আবার পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে ভিতরে ঢুকাই দিছে আমেনার সন্তান যদি কোন দুর্ঘটনা ঘটে মক্কা মুয়াজ্জমা কুরাইশ বংশের Sardar Abdul Muttalib আমাদেরকে ছাড় দিবে না আমেনার সন্তান যদিও তার সামিনায় কিন্তু আমাদেরকে ছাড় দিবে না আলিমাতু সাদিয়া তার সামি দ্রুত গতিতে আল্লাহর লবে কিনে আনার পরে তিনি মক্কায় এ আসছিল মক্কায় আনার পূর্বে এরকম কেন হলো একজন জ্যোতিষীর কাসিনে গেলেন আলিমাতু সাদিয়া জ্যোতিষীর কাছে যাওয়ার পরে জ্যোতিষী বসার দিকে দাঁড়িয়ে গেলেন দাঁড়ানোর পরে তিনি ডাকতেছেন হে আরবের লোকেরা তোমরা কোথায় তোমরা আস এই বাচ্চাকে ধরো তাকে হত্যা কর আমাকে হত্যা কর পৃথিবীতে হক আগমন চলে আসছে এখন আর মাক্কা মা আরবের মধ্যে কোনো বাতিল ডাকতে পারবে না যখন সেইভাবে বাসন দিতেছে তাকে ধরো তাকে হত্যা করো আমাকেও হত্যা করো আরবের লোকেরা তোমরা শোনো যাকে তোমরা বই পাচ্ছ সেই পৃথিবীতে আগমন করছে এই কথা বলা পরে হালিমাতু সাদিয়া বলে আপনার কি মাথা নষ্ট হয়ে গেল আপনি কি পাগল হয়ে গেলেন তখন তারাও তো টেনশনে পড়ে গেল কি বলে জ্যোতিষী আগে জ্যোতিষী যা বলতে তাই মানুষই বিশ্বাস করতো তখন হালিমাতু সাদিয়া দিয়া এই বাচ্চাকে মক্কা নিয়ে আসলেন আসার পরে আমেনা আমেনার কাছে দিয়ে তারা চলে গেল